টুইন টাওয়ারের ফ্রন্টেই এই লাইটিংটা করেছে, আর গেটটা তো সবাই দেখতেই পাচ্ছ কত সুন্দর, ভেতরে আরো অনেক চমক রয়েছে। যাচ্ছি হচ্ছে টুইন টাওয়ার, চলে এসেছি, অদ্রে আছে ও দিদার সাথে। লাইটিংটা সবাই দেখে বুঝতে পারছো কত সুন্দর আলোকসজ্জা। আমি চলে এসেছি, আমার মামমাম চলে এসেছি আর দিদার সাথে। কোথায় চলে এসেছি? টুইন টাওয়ার দেখতে। মর্নিং ডিউটিটা ছিল বলে আজকে আমার স্বস্তি, মা কিছুতেই আসতে চাইছিল না, বাড়িতে একটু ঝামেলা হয়ে গেছে, মা কোনোদিন চুড়িদার পরেনি, আজকে নতুন ফার্স্ট চুড়িদার পরে এসছে। কিন্তু সত্যি আমার আমি আমার মেয়ে খুব এক্সাইটেড, আমার সেটা দেখতে খুব ভালো লাগছে। ভীষণ সুন্দর লাইটিং, ভীষণ এত সুন্দর লাইটিং। কল্যাণীতে তো প্রচণ্ড ভিড় হয়েছিল, যাই হোক ওখানে তো যাওয়া হয়নি। অবশেষে আমাদের বেলঘরিয়াতেই, মানে নিমতা বেলঘরিয়া যেটাকে বলা হয়, সেখানেই টুইন টাওয়ারটা হয়েছে। আমরা সবাই এসেছি ওখানে দেখতে, যেহেতু আজকে তিন দিন হয়ে গেছে কালী পুজোর, তার জন্য একটু ভিড়টা কম আছে। এখন বিক্রি করছে বাচ্চাদের, দেখো হাসিটা দেখুন বাবা। অনেক দূর থেকে কিন্তু টাওয়ারটা দেখা যাচ্ছে। সে প্রতীক্ষার অবসান, আমরা এসে পৌঁছালাম টুইন টাওয়ারে। দেখুন উফ, চোখ ধাঁধানো একটা আলোকসজ্জা, দূর থেকে এতটা সুন্দর গ্লেজি করছে। মাম মাম দেখ কি সুন্দর, দারুণ লাইটিং, দারুণ, ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ, ও বিউটিফুল। প্রতিদিনই কেউ না কেউ হচ্ছে। বিউটিফুল, কোনো কথা হবে না। সিস্টেম দিয়ে দেখাতে পারছি না, এতটাই আলো যে পুরো ঝলসে যাচ্ছে। নিশ্চয় সবাই দেখতে পাচ্ছেন মিউজিকটাই এত সুন্দর দিচ্ছে, ও ফ্যান্টাস্টিক, না আসলে ভীষণ মিস করতাম। বিউটিফুল, ভেতরে আমরা ঢুকবো। কিছুদিন আগে মানে এতটাই ভিড় হয়েছিল যে পাঁচটা ঢুকতে দেয়নি, কিন্তু আজকে কিন্তু বাচ্চারা ঢুকতে দিচ্ছে। আর আমি অদ্রিজাকে দেখুন, ভীষণ এক্সাইটেড, দারুণ আলোকসজ্জা, কোনো কথাই হয় না। মায়ের রূপটা দেখুন অসাধারণ, ছাড়টা দেখুন। অদ্রিয়া আছে নিজের ছন্দে দিদার সাথে। মায়ের রূপটাকে একটু সামনে দিয়ে দেখাই, মিষ্টি একটা রূপ। মানুষের এখনো কত ভিড়, নিচে এক নতুন ঠাকুরের পুজো হয়েছে, কিন্তু মূর্তিটা দেখুন, দেখলে যেন মনটা ভরে যায়, একটা আলাদাই কিছু আছে মূর্তিটার মধ্যে, এত সুন্দর, বিউটিফুল না মনে হয়। কেমন লাগছে অদ্রিজা, এদিকে তাকাও,
কেমন দেখা? সত্যি বাচ্চাতে কত রকমের জিনিস বসেছে। অদ্রিজার তো মনটা কিছু কেনার জন্য করছে, কি নেবে কিছু তো একটা নেবে বলেছে। দুটো খেলনা কিনে দিতে হবে, দেখা যাক কটা খেলনা কিনে দিতে হয় ওকে। অবশেষে অদ্রিজা এই খেলনাটাই স্মোক বিস্কুট, এখানে স্মোক বিস্কুট দেখুন কি সুন্দর। অদ্রিজাকে খাওয়াবো ভাবছিলাম, বাট ওর বয়সটা অনেকটাই ছোট তাই আর খাওয়ানো হলো না, এমনি তাই আবার ফাংশনে গান শুনবে তো? গান শুনলে হবে না, গান কিন্তু গাইতেও হবে। সারে কামা পাতা নিসা, আমার মাকে সবাই দেখো। আমার সাথে খুব ঝগড়া হয়েছে আসার সময়, জোর করে নিয়ে এসেছি। থেকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাই নিমতাজনাকির পক্ষ থেকে। আপনাদের সামনে এখন সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কেশব। বাংলা তাহলে একটা শ্যামা সঙ্গীত গাইবো, হ্যাঁ না তাহলে কি গাইবো? বাড়ি ফেরার পালা, খুব আনন্দ করলাম, ভীষণ মজা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।